হাই গাইস, আমি চলে এলাম তোমাদের সামনে 2023-এর বইমেলা নিয়ে, যেটা হয়েছিল কলকাতায়। আর এত বড় মেলাকে এক মিনিটে তোমাদের সামনে নিয়ে আসাটা খুবই কষ্টের ব্যাপার। আর প্রথমে আমরা চলে গেলাম কলকাতা পৌরসভার স্টলে, তারপর কলকাতা পুলিশের স্টলে, নানা রকম প্রদর্শনী দেখে, তারপরে দু একটা ছোটোখাটো বইয়ের স্টল দেখে, বইপত্র নেড়ে আমরা চলে গেলাম রবীন্দ্রভারতীর স্টলে। সেগুলো সব তোমাদের দেখাতে পারছি না। তারপরে চলে গেলাম আমরা ফুড হাবে, যেখানে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া জায়গা রয়েছে। আমরা ওখানে খেয়ে নিলাম টুকটাক কিছু, তারপরে চলে আসলাম বাংলার দইয়ের কাছে। এখানে আমরা নিয়ে নিলাম লাল মিষ্টি দই, তারপরে আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। আর রওনা দেওয়ার সময় আমরা দেখে নিলাম আমাদের শেষ যে স্টলটা, সেটা ছিল দমকলের ওপর, কলকাতা দমকল সার্ভিসের সেই স্টলটা দেখে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর 2023-এর বইমেলাকে আমরা এখানেই ছেড়ে চলে এলাম।